আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এক একটি ডিজাইন করে দেখাবো পাইপিং ব্যাগ ছাড়া খুব সহজে ঘরে কিভাবে আপনারা কার কেক তৈরি করতে পারবেন সেইটাই আমি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। এটি একটি মাল্টা কেক। এই কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এই কেকটিকে আমি এইভাবে এক পাশ দিয়ে কেটে নেব প্রথমে। এবার এই অংশের মাপ দিয়ে অপর পাশটিও সমান করে কেটে নেব। কেটে আমি কারের শেপ দেব। এবার দুই পাশের কাটা অংশ মাঝখানের কেকের অংশের উপরে উঠে দেব। দেখেন যার জন্য কেকটা বানাইতেছি সে নিয়ে টুকুস করে একটা কামড় দিয়ে দিছে, মাশাল্লাহ। মালটা কেক তার অনেক পছন্দ। তো এবার আমি এই দুইটাকে সমান করে কেটে কারের শেপ দেবো। আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বলার কিছুই নাই। তো আমি উপর থেকেও বাড়তি অংশগুলো কেটে কেটে একটা কারের শেপ দিয়ে নিয়েছি। চানাচুরের খালি প্যাকেট ধুয়ে মুছে এটাকে উল্টিয়ে এটার এক কোণা ছোট করে কেটে এটার ভিতরে নজেল ভরে তারপরে আমি কেকটা ডেকোরেশন করছি। আমার ফুল কেকটা আমি এইটা দিয়েই ডেকোরেশন করছি, আপনারাও ট্রাই করবেন। তো এবার আমি কেকের মাঝখান থেকে কেটে এতে সুগার সিরাপ দিয়ে দেব। আমি এক কাপ গরম পানিতে 3 চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিলে কেকটা অনেকক্ষণ সফট থাকে। অবশ্যই সুগার সিরাপটা ইউজ করবেন কেকে, এতে কেকটা অনেকক্ষণ সফট থাকবে। এবার আমি এতে ক্রিম লাগিয়ে দেব। এই ক্রিমটা আমি বাটার দিয়ে তৈরি করছি। এই ক্রিমের রেসিপিও আমার চ্যানেলে আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম সহজভাবে আমি ক্রিম তৈরি দেখাইছি, বাটার দিয়ে কীভাবে ক্রিম তৈরি করবেন। এখন কেকের উপরে অংশ দিয়ে মানে দেখে নিব যে কোন পাশে দিলে ভালো হয়। আপনারা এটা বুঝে নেবেন, দেখে বুঝে নেবেন যে কীভাবে কার কেকের শেপটা ভালো আসে। এবার উপরেরটা সরিয়ে আমি আবার সুগার সিরাপ দিয়ে দিব উপরে। ভালো করে সুগার সিরাপ দিব। সুগার সিরাপ দিয়ে এবার উপরে ক্রিম দিয়ে দিব। আমি ক্রিম দিয়ে কোট করে নিব। আমি ক্রিমটা এত বেশি ইউজ করব না উপরে, যেহেতু আমরা উপরে ডিজাইন করব আরও, তো আমি কম ক্রিমই ইউজ করব। উপর অংশের মাঝখানেও আমি ক্রিম লাগিয়ে দেব। এবার ফুল কেকটা আমি ক্রিম দিয়ে কোট করে নিব। আমি এত বেশি ক্রিম ইউজ করব না, আমি অল্প ক্রিমই আপনাদের কেকটা তৈরি করে দেখাবো। উপরে ক্রিম দেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য কেকটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। আধা ঘন্টা পরে আমি এটা ডেকোরেশন শুরু করব। একটু সেট হতে সময় দিলে আর কি কেকটা ভালো মতো ডেকোরেট করা যায়। আধা ঘন্টা পরে কেকটা ফ্রিজ থেকে বের করে একটা কাঠি দিয়ে আমি একটু এঁকে নিব। এঁকে নিলে আর কি ডেকোরেশনে সুবিধা হয়। ছোট যে স্টার নজেলটা আছে ওই নজেল দিয়ে আমি ফুল কেকটা ডেকোরেশন করছি। এইভাবে আস্তে আস্তে আমি ফুল কেকটা ডেকোরেশন করে নিছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ার করবেন। তো আমি এইভাবে পুরো কেকটা ডেকোরেশন করে নিছি। গাড়ির জানালায় আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দিছি এবং জানালার ভিতরে আমি হোয়াইট কালার ইউজ করছি। তো পাশের ভিডিও যেহেতু আমি নিতে ভুলে গেছিলাম এর জন্য আমি ছবি অ্যাড করে দিয়েছি। এখানে গাড়ির চাকার জন্য আমি চকোফান বিস্কুট ইউজ করছি, আপনারা চাইলে কালো ক্রিম ইউজ করতে পারেন। আর এই চাকাটা আমি একটা সিরিঞ্জের ভিতরে ক্রিম ভরে তারপরে ডিজাইন করে দিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।